বাসটা কি দেরি না করছে, আজকে শোটা মিস করব মনে হচ্ছে। 3টা থেকে শো, অলরেডি 3:10, কি যে হবে। সত্যি এত সুন্দর একটা সিনেমা দেখতে পাবো না, বাসটা এত লেট করছে না, কখন যে আসবে কে জানে। দূর বাবা, একটা বাস আসছেই না, একটা জায়গায় যাবো, একটা শো আছে, মানে বিরক্তি লাগছে, মাথাটা গরম হয়ে যাচ্ছে একদম। বাবা রে কি ঝামেলা, একটা বাসও আসছে না, অন্যদিন বাসে ভরে যায়, বিরক্তি করে একদম। সত্যি ওদিকে ওরাও আবার ওয়েট করবে সিনেমা হলে, কি যে হবে। আজকে মনে যেতে আর পারবো না। এই ওদেরকে একটা ফোন কর না, দেখ না কি বলছে। হ্যালো, হ্যাঁ তোরা কি চলে এসেছিস? আরে আর বলিস না, আমরা তো এখনো বাস স্ট্যান্ডে বসেই আছি, এখনো কোনো বাস আসেনি, কি করবো, 3টে বাজে আর মাত্র 7-8 মিনিট বোধ হয় হবে দেরি, কি হবে বুঝতে পারছি না। তোরা কি চলে এসেছিস? ইস, কি হবে, ঠিক আছে দাঁড়া দেখছি। রাখ, তোরা সবাই চলে গেছে, আমরা মনে হচ্ছে আর যেতে পারবো না। 3টে বাজে, 4 মিনিট বাকি মাত্র, চল বাড়ি ফিরে যাই, আর হবে না মনে হচ্ছে আজকে। এ বাবা, তাহলে সিনেমাটা মিস হয়ে গেল, ওরা সবাই দেখবে আর আমরা কি করব। চল তাহলে বাড়ি ফিরে যাই, চল। শোন মিঠি, কাঁদিস না, ঠাকুর যা করে তা মঙ্গলের জন্য। আজকে শাস্তি কবি বহুতির একটা চরম এপিসোড আছে, তুই আর আমি একসঙ্গে পপকর্ন খেতে খেতে এনজয় করব। কাঁদিস না, চল গিয়ে ওটাই দেখবো, চল চল চল। ও হ্যাঁ, আমি তো ভুলেই গেছিলাম, ঠিক আছে চল ওটাই তাহলে দেখবো। আর এই বাঁদিকে গিয়ে একটা ফুচকা বসে না, চল ওটা খেয়ে আগে তারপর বাড়ি যাবো, ঠিক আছে, তাহলে হয়তো মনটা একটু ভালো হবে। আজকে তো আর দেখা হলো না, সিনেমাটা ওরা এনজয় করবে, ঠিক আছে চল আজকে তাহলে ফুচকা খাই, দেন বাড়ি যাই, তারপর সাজবি কভি বহু থির এপিসোডটা জমি এনজয় করবো, চল।